সম্মানীয় দর্শক, দেখছেন এনএইচ স্টক বাংলা ইউটিউব চ্যানেল। শুরুতেই জানিয়ে দেব হেডলাইন্স। 440 ভোল্টের ঝটকা লাগবে উত্তরের দুই কেন্দ্র নিয়ে বিরাট হুঁশিয়ারি মমতার। অভিষেকের বিরুদ্ধে বিজেপি প্রার্থী করল ববিকে। ডায়মন্ডে অবশেষে ত্রিকোণ লড়াই। শুভেন্দুকে দলে রাখতে হাতে পায়ে ধরেছিলেন অভিষেক, সাক্ষী পিকে, দাবি হিরণের। ট্রেনে ফুল ছিটিয়ে বিতর্কে সুকান্ত, প্রার্থী পদ খারিজের দাবি তুলল তৃণমূল কংগ্রেস। এক মাস আগে দিতে পারত। ডায়মন্ডে বিজেপি প্রার্থীর নাম শুনে ক্ষুব্ধ দিলীপ। বিজেপিতে যোগ দিতে চেয়েছিলেন উদয়ন, বিস্ফোরক দাবি শুভেন্দুর। 5 বছর অক্লান্ত পরিশ্রম করেছেন জনতার দরবারে সুকান্তকে রেকর্ড ভোটে জেতানোর আরজি মোদির। শুনছিলেন হেডলাইন্স, এখন শুনবেন বিস্তারিত। তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন প্রতিদিনের বাছাই করা বিশেষ বিশেষ খবর সবার আগে দেখার জন্য। 440 ভোল্টের ঝটকা লাগবে উত্তরের দুই কেন্দ্র নিয়ে বিরাট হুঁশিয়ারি মমতার। বাংলায় 440 ভোল্টের ঝটকা খেতে চলেছে বিজেপি। উত্তরবঙ্গে প্রথম দফার নির্বাচনের আগে শেষ মুহূর্তের প্রচার সেরে মানুষের সাড়ায় আত্মবিশ্বাসী হয়ে এমনই দাবি করলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আলিপুরদুয়ার এবং কোচবিহারের সভায় সাধারণ মানুষের উৎসাহ এবং ভিড় দেখে মুখ্যমন্ত্রীর দাবি, দুই কেন্দ্রেই বিপুল ব্যবধানে জয়ী হবেন তৃণমূল প্রার্থীরা। আগামী শুক্রবার শুরু হচ্ছে প্রথম দফার লোকসভা নির্বাচন। প্রথম দফায় উত্তরবঙ্গের 3 কেন্দ্র জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভোটগ্রহণ। তার আগে এদিন আলিপুরদুয়ার এবং কোচবিহারে জনসভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্তমানে ওই 2 কেন্দ্রই রয়েছে বিজেপির দখলে। এজেন্সির ভয় দেখিয়ে নির্বাচনী বন্ডের টাকা বিজেপির ঘরে, জবাব দিলেন মোদি। সেই জনসভা সেরেই এক্স হ্যান্ডেল তৃণমূল নেত্রী লেখেন, কোচবিহার এবং আলিপুরদুয়ারের মানুষ আমাকে আজ যে ভালোবাসা দিয়েছেন তার জন্য আমি চিরকৃতজ্ঞ থাকব। বিজেপি মানুষের আশা আকাঙ্ক্ষা নিয়ে খেলা করছে, মানুষকে তাদের অধিকার থেকে বঞ্চিত করছে, প্রতি মুহূর্তে বিশ্বাসঘাতকতা করছে, কিন্তু মানুষ অনেক সহ্য করেছে। মানুষের আশীর্বাদ নিয়ে এবার আমাদের দুই প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া এবং প্রকাশ সিং বড়াইক বিপুল ভোটে জয়ী হবেন। যারা ঝুলিয়ে দেওয়ার মতো অসংসদীয় শব্দ ব্যবহার করছেন তারা আমাদের জনগণের থেকে 440 ভোল্টের ঝটকা খাবেন। প্রসঙ্গত উল্লেখ্য, কয়েকদিন আগে রাজ্যে প্রচারে এসে বালুরঘাটের সভা থেকে উল্টো করে ঝুলিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। নাম না করে মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকেই জবাব দিলেন, তা বলার অপেক্ষা রাখে না। বাংলা এবার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছুতে বিজেপির বড় ভরসা বরাবরের শক্ত ঘাঁটি উত্তরবঙ্গ। আবার বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গে অনেকটাই ঘুরে দাঁড়ানোর পর এবার লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে নিজেদের হারানো জমি ফিরে পেতে মরিয়া তৃণমূল। রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, উত্তরবঙ্গের সব কেন্দ্রেই এবার হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। অভিষেকের বিরুদ্ধে বিজেপি প্রার্থী করল ববিকে। ডায়মন্ডে অবশেষে ত্রিকোণ লড়াই, অপেক্ষার অবসান ঘটল। ডায়মন্ড হারবারে প্রার্থী ঘোষণা করে দিল বিজেপি। সেখানে প্রার্থী হয়েছেন অভিজিৎ দাস ওরফে ববি। দক্ষিণ চব্বিশ পরগনার জেলা সভাপতি ছিলেন ববি। এতদিন পর্যন্ত বাংলায় সব কেন্দ্রে প্রার্থী ঘোষণা করলেও ডায়মন্ড হারবার নিয়ে কোনো উচ্চবাচ্য করছিল না বিজেপি। অবশেষে ভোট শুরুর 3 দিন আগেই হাই ভোল্টেজ এই কেন্দ্রের জন্য প্রার্থীর নাম ঘোষণা করল গেরুয়া শিবির। আসানসোল এবং ডায়মন্ড হারবারে বিজেপি কাকে প্রার্থী করবে তা নিয়ে কৌতূহল বাড়ছিল হুহু করে। পবন সিংকে নিয়ে বিতর্ক তৈরি হওয়ার পর থেকে আসানসোল কেন্দ্র নিয়ে কার্যত সমস্যায় পড়ে বিজেপি। শেষমেশ দলকে ভরসা রাখতে হয়েছে পুরনো লোকের উপরেই। গত বুধবার বিজেপি তরফে আসানসোল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিসেবে সুরিন্দর সিং আলুওয়ালিয়ার নাম ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার অবশেষে ডায়মন্ড হারবার নিয়ে জল্পনার অবসান ঘটালো বিজেপি। ডায়মন্ড হারবারে ভোট হতে অনেক দেরি, সপ্তম দফায় 1 জুন হবে ভোটগ্রহণ। তবে সব আসনে প্রার্থী ঘোষণা করতে না পারায় বিজেপির উপর চাপ তৈরি করছিল তৃণমূল কংগ্রেস। সাংবাদিক বৈঠক থেকে এ ব্যাপারে বিজেপিকে খোঁচা দিয়েছিলেন কুণাল। তার বক্তব্য ছিল, প্রার্থী খুঁজে পাচ্ছে না বিজেপি, ডায়মন্ডে তারা এআই প্রযুক্তিতে প্রার্থী তৈরি করছে। পাশাপাশি এও দাবি করা হয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে ভয় পেয়ে কেউ প্রার্থী হতে চাইছেন না। প্রসঙ্গত, ভোট ঘোষণা হওয়ার অনেক আগেই অভিষেককে হারানোর চ্যালেঞ্জ জানিয়ে ডায়মন্ড হারবারের ভোটে লড়ার কথা ঘোষণা করেছিলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। যদিও আইএসএফ ওই আসনে নওশাদকে প্রার্থী করেনি। অন্যদিকে সেখানে বিজেপির প্রার্থী হিসেবে কার নাম বেরিয়ে আসবে তা নিয়ে বিস্তর জল্পনা ছিল। অনুমান করা হয়েছিল কোনো পরিচিত মুখকেই সেখানে প্রার্থী করবে বিজেপি। এখন এটাই দেখার ডায়মন্ড হারবারের লড়াই কতটা হাড্ডাহাড্ডি হয়। বিজেপিতে যোগ দিতে চেয়েছিলেন উদয়ন, বিস্ফোরক দাবি শুভেন্দুর। কোচবিহারে উদয়ন গুহর ডেরায় গিয়ে প্রকাশ্যে তৃণমূল কংগ্রেস নেতাকে চ্যালেঞ্জ তুলে দিলেন শুভেন্দু অধিকারী। উদয়ন গুহর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন তিনি। শুভেন্দু দাবি করেছেন, উদয়ন গুহ নাকি বিজেপিতে যোগ দিতে চেয়েছিলেন, যদিও সেই অভিযোগ খারিজ করে দিয়ে উদয়ন গুহ পাল্টা শুভেন্দু অধিকারীকে নিশানা করেছেন। তিনি দাবি করেছেন, শুভেন্দু নিজেই বিজেপিতে যোগ দিয়ে পিঠ বাঁচিয়েছেন, কাজেই তার মুখে এইসব কথা মানায় না। প্রসঙ্গত উল্লেখ্য, 3 হাটার বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের সঙ্গে উদয়ন গুহর প্রকাশ্যে বিরোধ, রাজনীতিতে পারদ চড়িয়েছে বারবার। এদিন উদয়ন গুহর গড়ে প্রচার করেন শুভেন্দু অধিকারী।
দিনহাটা কেন্দ্রের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের হয়ে প্রচারে গিয়েছিলেন তিনি। সেই প্রচার সভায় নিশীথের প্রবল প্রতিপক্ষ তৃণমূল কংগ্রেস নেতা উদয়ন গুহ। প্রায় প্রতিদিনই বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে উদয়ন গুহর অনুগামীদের বিবাদ তৈরি হয়। কয়েকদিন আগেও নিশীথ প্রামাণিকের কনবয়ে হামলা চালানোর ঘটনা ঘটেছিল, তাতে উদয়ন অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। উদয়ন গুহ প্রকাশ্যে নিশীথ প্রামাণিককে একাধিকবার চ্যালেঞ্জ তুলে দিয়েছিলেন। এদিন কোচবিহারে নির্বাচনী প্রচারে এসে মমতা বন্দ্যোপাধ্যায় উদয়ন গুহকে মাথা ঠান্ডা রাখার পরামর্শ দিয়ে গিয়েছেন। দিনহাটায় একাধিকবার সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়েছে ভোটের সময়, সে কারণে এবার আগে থেকেই দলীয় নেতাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে শুভেন্দু অধিকারী এদিনের সভা থেকে যে বিস্ফোরক মন্তব্য করেছেন তাতে রীতিমতো সরগোল পড়ে গিয়েছে। শুভেন্দু অধিকারী স্পষ্ট দাবি করেছেন উদয়ন গুহ বিজেপিতে যোগ দিতে চেয়েছিলেন, কিন্তু বিজেপি তাকে নেয়নি। বিজেপির দরজা চিরদিনের জন্য বন্ধ উদয়ন গুহর জন্য। তিনি আরও দাবি করেছিলেন উদয়ন গুহ তাকে বেঁধে রাখবেন বলে হুঁশিয়ারি দিয়েছিলেন। এবার তিনি পাল্টা উদয়ন গুহকে চ্যালেঞ্জ তুলে দিয়েছেন। ট্রেনে ফুল ছিটিয়ে বিতর্কে সুকান্ত, প্রার্থীপদ খারিজের দাবি তুলল তৃণমূল কংগ্রেস। ট্রেনে ফুল ছিটিয়ে বিতর্কে সুকান্ত মজুমদার, তার প্রার্থীপদ খারিজের দাবি তুললেন বিপ্লব মিত্র। বালুরঘাটের বিজেপি প্রার্থী নির্বাচনী বিধি ভেঙে রেলের সরকারি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলে অভিযোগ উঠেছে। সোমবার বালুরঘাট থেকে যাত্রা শুরু করল দিল্লিগামী ফারাক্কা এক্সপ্রেস। এই ট্রেনের যাত্রা শুরুর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। যাত্রা শুরুর মুহূর্তে তিনি ফুলও ছড়িয়ে দেন। তারপরেই এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র অভিযোগ করেন নির্বাচনী বিধি ভেঙে ট্রেন চালু করা হয়েছে। সুকান্তের প্রার্থী পদ খারিজ করার জোরালো দাবি তুলেও সরবন বালুরঘাটের তৃণমূল প্রার্থী। সোমবার বিকেল 5টা নাগাদ বালুরঘাট থেকে যাত্রা শুরু করে ফারাক্কা এক্সপ্রেস। ট্রেনটি আগে মালদহ থেকে ছাড়লেও নির্বাচন ঘোষণার আগেই একটি বিজ্ঞপ্তি জারি করে বালুরঘাট থেকে ভাতিন্ডা পর্যন্ত এই ট্রেন চালানোর সিদ্ধান্ত নেয় রেল। সোমবার বিকেল 5টায় ট্রেনটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। সেখানে হাজির হন বালুরঘাট কেন্দ্রের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। ট্রেনে ফুল ছোটাতেও দেখা গিয়েছে তাকে। অভিযোগ, তার উপস্থিতিতে চলে জয় শ্রীরাম স্লোগানও। নির্বাচনের মাত্র 10 দিন আগে সরকারি অনুষ্ঠানে বিজেপি প্রার্থীর উপস্থিতিতে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তুলে সরব হয়েছেন তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র। তার অভিযোগ, নির্বাচনী বিধিনিষেধকে বুড়ো আঙুল দেখাচ্ছেন বিজেপি প্রার্থী, কমিশনও এক পক্ষকে সুবিধা পাইয়ে দিচ্ছে। বিধিভঙ্গের অভিযোগে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের প্রার্থী পদ খারিজের দাবিও তুলেছেন তিনি। যদিও সুকান্তের দাবি নির্বাচনী বিধি লাগু থাকায় কোনো অনুষ্ঠানই হয়নি। তিনি বলেন, আমি দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে ট্রেন চালুর সময় উপস্থিত ছিলাম, কোনো উদ্বোধন অনুষ্ঠান হয়নি, তাই বিধিভঙ্গেরও কোনো অবকাশ নেই। শুভেন্দুকে দলে রাখতে হাতে পায়ে ধরেছিলেন অভিষেক, সাক্ষী পিকে দাবি হিরণের। ভোট আসা মানেই শুরু দলবদলে হিরিক। 24-এ লোকসভাতেও সেই ছবি অব্যাহত, সেই সঙ্গে আক্রমণ পাল্টা আক্রমণ চলছে জোর কদমে। তারই মাঝে ঘাটা হলো পুরনো কাশুন্দি। কিছুদিন আগে তৃণমূলের সাধারণ সম্পাদক তথা সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন তৃণমূলে ফিরতে চেয়ে হিরণ চট্টোপাধ্যায় নাকি তার দপ্তরে কড়া নেড়েছিলেন, কিন্তু তিনি দরজা খোলেননি। এবার পাল্টা দিলেন হিরণ তার দাবি। শুভেন্দু অধিকারীকে দলে ফেরাতে হাতে পায়ে ধরেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একটি সংবাদ মাধ্যমকে হিরণ বলেন, 2020 সালের 1লা ডিসেম্বর প্রশান্ত কিশোরকে সঙ্গে নিয়ে উনি শুভেন্দু অধিকারীর কাছে গিয়েছিলেন, হাতে পায়ে ধরে বলেছিলেন আপনি দলে ফিরে আসুন। সেই সিসিটিভি ফুটেজ কি উনি প্রকাশ করেছেন? প্রশ্ন শোনেন ঘাটালের বিজেপি প্রার্থী। পাশাপাশি হিরণ এও জানান, তিনি নিজে থেকে অভিষেকের সঙ্গে দেখা করতে যাননি, বরং তাকেই বারবার ফোন করে ডেকেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপর শুভেন্দু অধিকারী থেকে অনুমতি নিয়ে সৌজন্য সাক্ষাৎ করতে গিয়েছিলেন। যদিও তৃণমূলের দাবি খড়গপুর পৌরসভার চেয়ারম্যান হওয়ার ইচ্ছে নিয়েই এসেছিলেন হিরণ। হিরণ বলেন, অভিষেক যেদিন প্রমাণ দেবেন সেদিন আমিও প্রমাণ দেব। অভিষেককে কটাক্ষ করে তিনি আরও বলেন, আমাদের পার্টির একটা নির্দিষ্ট কৌশল আছে, আমরা কয়েকটা জিনিস মেনে চলি, পাবলিসিটির জন্য ভুলভাল কথা বলি না। এক মাস আগেই দিতে পারতো, ডায়মন্ডে বিজেপি প্রার্থীর নাম শুনে ক্ষুব্ধ দিলীপ। অভিজিৎ দাস ওরফে বাবি, আসন্ন লোকসভা নির্বাচনে তিনি ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী। এর আগে 2009 ও 2014 সালে এই কেন্দ্র থেকে দাঁড়িয়ে হেরে যান তিনি। তাকেই ফের একবার ডায়মন্ডের বিদায়ী সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে টিকিট দিল গেরুয়া শিবির। মঙ্গলবার আবার নিজের কেন্দ্র বর্ধমান দুর্গাপুরে প্রচার সারছিলেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। সেই সময় তাকে জিজ্ঞাসা করা হয় অভিজিৎ দাস সম্পর্কে। প্রথমে কয়েক মুহূর্তের জন্য যেন কিছুই মনে করতে পারছিলেন না তিনি। এরপর পাশের বিজেপি কর্মীকে জিজ্ঞেস করেন কে প্রার্থী হয়েছে, তিনি জবাবে বলেন অভিজিৎ দাস। এই শুনেই দিলীপের বক্তব্য এক মাস আগেই দিতে পারত, যদিও সঙ্গে সঙ্গে দিলীপ বুঝে যান তার এই বক্তব্য নিয়ে বিতর্ক তৈরি হতে পারে, তাই সঙ্গে যোগ করেন অভিজিৎ ডায়মন্ড হারবারের ভূমিপুত্র, এর আগেও দুবার ভোটে দাঁড়িয়েছিলেন। আগের ভোটে সাংগঠনিক পদে ছিল তাই ভোটে দাঁড়ায়নি, এবার ফাইট দেবে।
আসন্ন লোকসভা নির্বাচনে 41 জন প্রার্থীর নাম ঘোষণা করে বিজেপি, বাকি ছিল শুধু ডায়মন্ড হারবার। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো হেভিওয়েট প্রার্থীর বিরুদ্ধে কাকে টিকিট দেবে গেরুয়া শিবির, তা নিয়ে রাজনৈতিক মহলে নানান জল্পনা চলছিল। অবশেষে এদিন বিজেপি ঘোষণা করল, ডায়মন্ড হারবারে অভিষেকের বিরুদ্ধে লড়বেন অভিজিৎ দাস ওরফে বাবি। 2019 সালে যখন ডায়মন্ড হারবার থেকে প্রথমবার লোকসভায় লড়েন অভিজিৎ, সেবার তৃণমূলের প্রার্থী ছিলেন প্রয়াত সোমেন মিত্র, অভিষেক বন্দ্যোপাধ্যায় নন। অভিজিতের প্রাপ্ত ভোট ছিল 37,000, বিজেপি ছিল তৃতীয় স্থানে। 2014 সালে অভিষেকের বিরুদ্ধে দাঁড়িয়ে প্রায় 2 লক্ষ ভোট পান ববি, বিজেপি যদিও থেকে যায় তৃতীয় স্থানেই। 5 বছর অক্লান্ত পরিশ্রম করেছেন জনতার দরবারে সুকান্তকে রেকর্ড ভোটে জেতানোর আরজি মোদির। আগামী 19 এপ্রিল থেকে শুরু হচ্ছে লোকসভা নির্বাচন, একেবারে শেষ লগ্নে প্রচারে ঝড় তুলছে সমস্ত রাজনৈতিক দল। মঙ্গলবার বালুরঘাটের বিদায়ী সাংসদ তথা রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের সমর্থনে সভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন আবার রায়গঞ্জে বিজেপি প্রার্থী কার্তিক পালের হয়ে সভা করবেন নমো। 2019 সালে জিতে প্রথমবারের জন্য সাংসদ হন সুকান্ত মজুমদার, এরপর রাজ্য সভাপতির মতো গুরুত্বপূর্ণ পদে বসানো হয় তাকে। 2 বার সংসদ রত্ন পুরস্কার পেয়েছিলেন তিনি। সংসদে বিগত 5 বছরে সবচেয়ে বেশি প্রশ্ন করেছেন সুকান্ত। এদিন নরেন্দ্র মোদীও সুকান্তের প্রশংসায় পঞ্চমুখ হলেন। মোদী বলেন, বিগত 5 বছর ধরে অক্লান্ত পরিশ্রম করেছেন সুকান্ত, তাই ভোটটা তাকেই দিন, রেকর্ড ভোটে জেতান আর পশ্চিমবঙ্গের প্রতি ঘরে মোদীর বার্তা পৌঁছে দিন। এদিন প্রধানমন্ত্রীর সভায় কাতারে কাতারে মানুষ উপস্থিত হয়েছিলেন। বেলা 2:35 নাগাদ বালুরঘাটে আসেন মোদী। একই সঙ্গে রাজ্যের তৃণমূল সরকারকে কটাক্ষ করে মোদী বলেন, তৃণমূল নেতাদের বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয়, কেন্দ্রীয় বাহিনী নিজেদের কাজে গেলে, দুর্নীতিগ্রস্তদের ধরতে গেলে বাধা দেওয়া হয়। তৃণমূল তোলাবাস, ভ্রষ্টাচারীর আড্ডা, আপনাদের স্বপ্নই আমার প্রকল্প, আমার প্রত্যেক মুহূর্ত দেশের নামে, 24 ঘন্টা 7 দিন ধরে 2047 সাল পর্যন্ত মোদী আপনাদের জন্য।